नमस्कार बंधुरा, तुम्हरा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ भालो आछि। आमार नतून चैनल अनु कुकिंग विद भिलेज फूडे सबाई के स्वागत। आज के आमी चिकेनेर एकटा रेसिपी निये एसेछि। अनेके अनेक भावेई चिकेन रान्ना करे, आर आमी किभाबे रान्ना करेछि चलुन ताहले देखे निन। आर आमार एई रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কিলোর মতো। সমস্ত রয়েছে মুরগির মাংস, মেটে গলা মাংস সবটাই রয়েছে এর মধ্যে। আর নিয়েছি কাঠবাদাম আর কিশমিশ। এগুলো জলে 5 মিনিট ডুবিয়ে রাখব। রাখার পর এগুলোকে আমি বেটে নেব। 5-10 মিনিট রাখলে ভিজে যাবে, তারপরে বেটে নেব। আর এদিকে নিয়েছি আমি টমেটো কুচিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি দেখুন, আর আদা আর রসুন বেটে নিয়েছি, আর এখানে কিশমিশ এবং কাঠবাদামটা বেটে নিয়ে তুলে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিলাম। আর নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশি পেঁয়াজ নিইনি আমি। আর এখানে বড় বড় সাইজের তিনটে বড় বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যায়, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নেব প্রথম। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে লবণ আর হলুদ একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে প্রায় 2-3 মিনিট ধরে ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি আমি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়টা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রায় 3-4 মিনিট ধরে লাল করে ভেজে নেব আমি। দেখুন আমি 3 মিনিটই লাগিয়েছে আমার পেঁয়াজটা ভাজতে। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। দেখুন নাড়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিব আদা বাটা। তারপরে দিচ্ছি জিরে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার নেড়ে নেব মশলাটাকে। কাঠবাদাম আর কিশমিশটা এখন দেবো না, একটু দেরি করে দেব। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। এরপর এই কাঠবাদাম এবং কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। 2-3 মিনিট কষানোর পর অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলাতে অনেকখানি তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসটা আমি কিছুই ম্যারিনেট করিনি, ধুয়েই আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে তেড়ে কষিয়ে নেব মাংসটা। এইভাবে করে 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব।
আর তার মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কষিয়ে নিতে হবে মাংসটা। এবং দুটো পাকা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেখুন, এইবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ফুটতে দেব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এইভাবে করে আরো 2-3 মিনিট ধরে আমি ঝোলটাকে শুকিয়ে নেব। দেখুন, 2-3 মিনিট হয়ে গেছে। আর একটু ঝোলটাকে ভালো করে গাঢ় করে নেব আমি। দেখুন, আস্তে আস্তে ঝোলটা গাঢ় হয়ে আসছে আমার। এই তারপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলা দিয়ে আর জ্বালাবো না, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আজকে আমার কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে এই চিকেনের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুনকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।